সৈকত সহ দীঘাকে প্লাস্টিক মুক্ত করার অভিযানে নামলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা উন্নয়ন পর্ষদ। 2019 সালের আগস্ট মাসে দীঘাকে পুরোপুরি প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছিল এবং বেশ কয়েকজন কর্মীকে নিযুক্ত করা হয়েছিল দীঘা পর্যটক কেন্দ্র এলাকায় যে সমস্ত ব্যবসায়ী এবং পর্যটকরা প্লাস্টিক ব্যবহার করছেন তাদেরকে ধরপাকড় শুরু করার জন্য এবং যারা ব্যবহার করবেন কিংবা বিক্রি করবেন তাদেরকে 500 টাকা করে জরিমানা করার জন্য। কিন্তু এ যাবৎ তেমন কোনো প্লাস্টিক মুক্ত করা সম্ভব হয়ে ওঠেনি, তাই আজ থেকে আবার পুনরায় প্রশাসনের পক্ষ থেকে দীঘা পর্যটন কেন্দ্রকে প্লাস্টিক মুক্ত করার অভিযানে নামা হলো। এই অভিযানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ডেভেলপমেন্ট বিভাগের এডিএম দিব্যা মুরুগেশন এবং উন্নয়ন পর্ষদের আধিকারিক মানুষ কুমার মণ্ডল এবং রামনগর 1 নম্বর ব্লক সমষ্টি আধিকারিক বিষ্ণুপদ রায় সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা। দীঘার সৈকত বরাবর সমস্ত দোকান এবং বাজারগুলিকে অভিযান চালানো হয় এবং সচেতনামূলক রিলি বের করা হয়। কোনোভাবেই যেন কেউ প্লাস্টিকের ব্যবহার না করে তার জন্য জোর দেওয়া হয়। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত 2 বালক, আহত 1 বালক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জের লিচু বাগানে। প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে সুলতানগঞ্জের এলাকাটি লিচু বাগান রয়েছে, সেই বাগান দিয়ে সকালবেলা 2 বালক কাট করিতে গিয়েছিল। সেই সময় একটি বোমাকে বল ভেবে ছোড়ে, এরপর বোমাটি ফেটে যায়। স্থানীয় বাসিন্দারা শব্দটি শুনে তড়িঘড়ি ছুটে আসে লিচু বাগানে। আহত 2 বালককে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে 1 বালককে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলো, অপর 1 জনকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। কালিয়াচক থানার এক পুলিশ আধিকারিক জানান, এদিন সকালে 2 বালক কাঠ খুঁড়তে গিয়েছিল, সে সময় বল ভেবে খেলতে গিয়ে 2 বালক আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। যে বা কারা বোমা মজুত করেছিল তার মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।